হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে ব্লগটা শেয়ার করবো, এটা হইল আমার জীবনের একটা বিশেষ দিন। আমার জীবনের অনেকগুলো বিশেষ দিনের মধ্যে ওটা আর একটা বিশেষ দিন হিসাবে যোগ। এটা আসিল 16 জানুয়ারি ভোর 5টার সময়। আমার ডিউটিটা আসিল 20 তারিখ, 20শে জানুয়ারি। কিন্তু হঠাৎ করেও 16 তারিখ আমার ভোরবেলা পেন স্টার্ট হয়, যার কারণে তাড়াতাড়ি করেও আমরা হসপিটালে আওয়া লাগছে। এখন আমরা হসপিটালের সামনেও দাঁড়ানো, আর এটা হইল রয়্যাল লন্ডন হসপিটাল, হোয়াইটচ্যাপেলও পড়ছে এটা। আমার ঘর থাকি খুব একটা দূরই নাই, যার কারণে পেন স্টার্ট হওয়ার একটু পরেও আমরা হসপিটালও তাড়াতাড়িও আইতাম পারছি। আর ভোরবেলা থাকায় হসপিটালটা একটুও বিজি আসিল না। আমরা যাওয়ার সাথে সাথেও ট্রিটমেন্ট রুম একটা নিছেন আমারে, ও রুমও নেওয়ার পরে আমারে তারা চেক করছেন, আর তারপরে আমার হাজব্যান্ডের কোভিড টেস্ট করছেন। আমার হাজব্যান্ড আমার লগে থাকবা ডেলিভারির সময়, এর লাগে আমার হাজব্যান্ডেরও কোভিড টেস্ট করা লাগছে। কোভিড টেস্টের রেজাল্ট আইতে 24 আওয়ার লাগবো, কিন্তু তারা অত সময় ওয়েট করছেন না। আমার ইমার্জেন্সি আছিল, এর লাগি তারা আমার বেবি মনিটর করার লাগি আর একটা রুম আমারে শিফট করছেন। ইকানো আমার বেবিরে প্রায় 20-25 মিনিটের মতো তারা মনিটর করছেন, আর আমার হয়ে একটা ব্লাড টেস্ট করছেন। তারপরে আমারে লেবার রুমও শিফট করে লাইছেন। লেবার রুমও যখন আমারে শিফট করা হয়েছে তখন প্রায় সকাল 6:30 আসছিল। আর লেবার রুমে যাওয়ার পরে আপনারা সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমার বিউটিফুল প্রিন্সেসে 924 দুনিয়ার আলো দেখছেন। Take a picture of that. 3040. It's a big baby. Yeah, I just told them. No, I just called everyone one by one. And you're happy for us to give the vitamin K? Yeah. Yeah, normal. দীর্ঘ 9 মাসের অপেক্ষার প্রহর শেষ করিয়া ফাইনালি আমার প্রিন্সেসে পৃথিবীর আলো দেখছই। আর এখানেও আমার প্রিন্সেসে খুব বালাটিকে তারা চেক করা, বেবি হওয়ার পরে এদেশও প্রত্যেকটা বেবিরও খুব বালাটিকে লেবার রুমে থাকতে তারা চেক করেন। আর তারপরে যখন তারা মনে করেন মা অ্যান্ড বেবি রেডি, ওয়ার্ডও যাওয়ার লাগি, তখন তারা আমরারে ওয়ার্ডও দিবা। আমার ওয়ার্ডও যাইতে যাইতে প্রায় সকাল 11:30 মতো হয়ে গেছিল, আর আমার ওয়ার্ডও টুরটাও একটু আপনার লগে দিলাইলাম। আমার ওয়ার্ডটাও লাখান আসিল, ওয়ার্ডও একটা বেড থাকে, একটা নার্সিং চেয়ার থাকে, বেবি কোট থাকে, আর একটা সপ্তাহ রাখার লাগি একটা চেস্ট ড্রয়ারের মতো আর একটা ভিজিটর চেয়ার থাকে। ওয়ার্ডও আওয়ার পরে আমি যতটুকু পারছি একটু পরে পরে আমার বেবিরে খাওয়াইছি, আর তারপরে তো আমি খাইছি, কারণ আমি খুব বেশি হাঙ্গ্রি আসলাম। আর আমার লাগি আমার হাজব্যান্ডে খানি আনছেন নন স্টপ থাকি। বেবি হওয়ার পরে আমি খুব বেশি উইক হয়ে গেছিলাম, কারণ আগের দিন রাত্রে নর্মাল ডের মতো আমি রাত্রে 8টার সময় ডিনার শেষ করিয়া ঘুমাইছি, আর পরে তো হঠাৎ করেও ঘুরে আমার হসপিটালও যাওয়া লাগছিল, যার কারণে আমার 8টা পুরো আর কিচ্ছু খাওয়া হয়েছে না। আর যখন সকাল হয়েছে বেবি হওয়ার প্রায় 1 আওয়ার আগে, তারা আমারে হসপিটাল থেকেও ব্রেকফাস্ট দিছেন আমারে, আর আমার লগেও কিছু স্ন্যাক আসিল, তবে আমি কিছু খাইতাম পারছি না, কারণ লেবার পেইনের সময় কিছু আসলে খাওয়া যায় না। আমি জানি না অন্যান্য মারা কিতা করছেন, তবে আমি কিছু খাইতাম পারছি না। আর তখন থাকিও আমি খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম পেইনের কারণে। একটা ডেলিভারি পেইন তো বুঝতে পারা কতটুকু কষ্ট হয় একজন মার। তো ওটা সপ্তাহে মিলে আমি খুব বেশি টায়ার্ড আর হাঙ্গি আসলাম আর উইক হয়ে গেছিলাম, তো খাওয়া খুব তাড়াতাড়ি দরকার আসিল আমার। আমি যখন ঘুরে হসপিটাল আইছি তখন লিয়ানা সিদ্রা করে ঘুমো আসলাম আমার কাজিনের লোকে, আর বেবি যখন বোন হয়েছেন সকালবেলা তখন তারা ঘুম থেকে উঠিয়াও গুড নিউজ পাইছেন, আর ভিডিও কল বেবিরে দেখিয়া তারা খুব বেশি এক্সাইটেড আসলা কোন সময় বেবি সিস্টার গড়ে যাইবা আর তারা খুলে লইবা। আমিও খুব বেশি মিস করছি তারারে, আর তারাও আমারে খুব বেশি মিস করছে।
আর তারপরে সকালবেলা তারা তারা ফুপুর গড় গেছেন গিয়ে আর সেখানে তারা খুব বেশি এনজয় করছেন দেখতে পারে আপনারা ছোটো ছোটো ভিডিও ক্লিপ আমার নানা সে আমার লগে শেয়ার করছেন আর ওগুলা আমিও আপনাদের লগে শেয়ার করলাম লেবার পেইনের মতো কষ্ট করে একটা পেইন সহ্য করিয়া আল্লাহর ইচ্ছায় আমি আবারও আরেকজন প্রিন্সেসরে দুনিয়ার আলো দেখাইতাম পারছি আমি আবারও মা হয়েছি মাও আর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো একটা জিনিস না যে মাও এও বুঝে মাও আর খুশি কিতা সন্তান প্রথম দ্বিতীয় বা তৃতীয় যত নম্বরও বেবি হোক না হেনে প্রত্যেকবার মাওয়া মানেও নতুন একটা এক্সপিরিয়েন্স প্রত্যেকবার মা হওয়া মানে নতুন একটা মার জন্ম হওয়া প্রত্যেকবার প্রেগনেন্সি ডিফারেন্ট থাকে প্রত্যেকবার স্টোরিও ডিফারেন্ট থাকে একটা বার স্টোরির লগে আর একটার কোনো সময়ও মিল থাকে না বেবি নাম্বার থ্রি হোক না টু হোক না নাম্বার ফাইভও হোক এর লাগি এভরি বার স্টোরিও অন্যরকম একটা বিশেষ দিন হিসাবে রয়ে যায় প্রত্যেকটা মার স্মৃতির পাতার যার কারণে অত কষ্টর পরেও আমরা যখন আমরা বেবিরে কুলো লই বা মুখ দেখি তখনও আমরা কষ্টটা বলি যাই আর অন্য রাখানে একটা অনুভূতি ভিতরে দিয়া কাজ করে যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ আমি ফ্রেশ হয়েছি শাওয়ার করছি সপ্তাহ করার পরে এখন আমার বেবির ফটো তুলরাম আর আমার ফ্যামিলি মেম্বার সবর কাছে সারলাম কারণ সবে আমার নখ করা ফটো লাগি আর আমি এখনও ফটো দিছিলাম না সব ওয়েট করা বেবিরে দেখবার লাগি আর এখানে আমার হাজব্যান্ড আবার আইসেন আমি আমার হাজব্যান্ডের সকাল থেকে কইরাম গরো যাইতা রেস্ট করতা কারণ তানুরও তো রেস্ট হয়েছে না কিন্তু তাই বারবারও যাইতা চাইরা না হসপিটালও থাকরা মনে করা আমি এখানে একলা ঠিকঠাক মনে তো প্রথমে আমি একটু উইক আসলাম মাথা ঘুরাইছিল তো তাকে তান একটু টেনশন করা বা এই সময় পরে আমি ভালো হয়ে গেছি খাওয়া দাওয়া করিয়া পরে তানরে করলাম যে রেস্ট করার লাগে আর এখানেও আমার আপায় একজনে অনেক অনেক গরম গরম খাবার পাঠাইছেন দিয়া দেখতে পারে আপনারা কতটা তো আমার লাঞ্চ হয়েছে আপার খানি দিয়া অনেক মজা আছিল সপ্তাহ আর বেবি হওয়ার পরে আমরা খাবারও আসলে ফোকাস করা দরকার খাওয়া লাগে ঠিকমতো কিন্তু খাওয়া যায় খাওয়া যায় না আসলে আমরা সবেও জানি খাবার খাওয়া দরকার ঠিকমতো কিন্তু খাওয়া যায় না তো যাই হোক আমার আজকের ভিডিও আমার বার স্টোরি আর লগে আপনার লগে শেয়ার করা লন্ডনের হসপিটাল তারপরে হসপিটালের ভিতর লেবার রুম বা বেবি বনোয়ার পরে কিলাখান কিতা হয় ওগুলা তুলিয়া ধরার যতটুকু আমি পারছি আমি চেষ্টা করছি তুলিয়া ধরার আশা করি আপনার কাছেও ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করতে ভুলবা না আর বেশি বেশি লাইক কমেন্ট করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা আমার আর আমার ফ্যামিলিরে আপনারা দোয়াত মনে রাখবা আমিও আপনার সবরে আমার দোয়াত মনে রাখবো আজকের মতো অনুশেষ করাম আল্লাহ হাফেজ